सुप्रिय शिक्षार्थीबृंद, विज्ञान ग्रुपे जरा तुम्हारा उच्चतर गणित नहीं अनेक दिन पर बंद पर तुम्हारे जो क्लस शुरू हार कथा छिल आज के तरह धारावाहिकत त्रिकोणमिति करते से त्रिकोणमिति सेवेन जो चैप्टारे सूत्रगुलो तुम्हारे गत बंद आगे हमारा सूत्रगुलो दिए सूत्र सहाजे आज के अंकगल करब तो এখানে আমরা যেমন আগে সূত্রগুলো মনে আছে কিনা একটু দেখি তোমাদেরকে যেমন সাইন টয় যে সূত্র আমরা ছিল 2 সাইন এ ইনটু কজ এ আমরা যদি টয় যে কে থিটা মনে করি তাহলে এ সমান সমান আসছে কত থিটা বাই 2 তাহলে সাইন থিটার সূত্রটা আসলো কত 2 sin theta by 2 into cos theta by 2 এরকমের cos twice সূত্র কি ছিল cos square a minus sin square a তাহলে এর জায়গায় আমি এখানে বসাই theta by 2 minus sin square theta by 2 তারপরে এটার আমরা লেখা যায় 1 minus 2 sin square theta by 2 अथवा वन टू कज स्क्वायर थीटा बाई टू माइनस वन एखान दो एक अनुसिद्धांत जदि जा प्लस कस थीटा सूत्र है टू कज स्क्वायर थीटा बाई टू वन माइनस कस थीटा टू साइन स्क्वायर थीटा बाई टू এতটুকু তোমাদের আপাতত জানো তারপরে আমরা যখন সূত্র শুরু করব তখন এখান থেকে আমরা একটা প্রমাণের দিকে দেখো প্রমাণ করো যে পড়ো যে সাইন স্কয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কয়ার থিটা বাই টু প্লাস সিক্সটি ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার थीटा बाई टू माइनस सिक्सटी डिग्री इक्वल टू थ्री बाई टू अच्छा यही धरनेर अंकगुलो करते गेले आम्रा जे प्रॉब्लेमे आम्रा देखबो जे साइनस का थीटा बाई टू साइनस का थीटा बाई टू प्लस सिक्सटी डिग्री यही जे अंकटा आछे एखाने आमादेर यही रूलगुलो आमी जे सूत्रगुलो दिएछि यही सूत्र माध्यमे ताहले आम्रा এইখানে যে 2 sin স্কয়ার থিটা বাই 2 দেখো 2 sin স্কয়ার থিটা বাই 2 ছলে 1 মাইনাস cos থিটা তার আমরা এইভাবে লেফট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাই লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি আমরা আমাদের অঙ্কটা একটা 2 লাগবে 2 না হলে আমরা সূত্র পড়ে না দেখো 2 আছে তো 2 আনতে গেলে আমাদের একটু কাজ করতে হবে এখানে হাফ বাইরে নাও 2 sin স্কয়ার থিটা বাই 2 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস 2 sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি এখানে আমরা একটু দেখি 2 sin স্কয়ার থিটা বাই 2 এর সূত্রটা হলো 1 মাইনাস cos থিটা তাহলে আমরা এখানে লিখি 1 মাইনাস cos থিটা এখানে ওই রকমের ডাবল হয়ে যাবে 1 মাইনাস cos থিটা প্লাস 120 ডিগ্রি আর এখানে ওই রকম হবে 1 প্লাস 1 মাইনাস cos थीटा माइनस 120 डिग्री अर्थात एखे टू द्वारा गुण कर ले थीटा बाई टू काटा जाए और एक गुण कर ले 120 डिग्री है एखे दई द्वारा गुण कर ले थीटा बाई टू और माइनस 120 डिग्री है हमें ये पर्यंत गलम एखन एखे हमें देखो हाफ इंटू वन 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 थ्री माइनस कस थीटा और इखान माइनस कस थीटा प्लस 120 डिग्री प्लस कॉज ऑफ थीटा माइनस 120 डिग्री
আমরা যদি এটা করি তাহলে কি আসে এখানে দেখো এখানে হাফ অফ 3 মাইনাস cos থিটা cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b 2 cos a cos b 2 cos a cos b cos a cos b এখানে একটা সূত্র তোমাদেরকে লিখতে হবে cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b এই সূত্র লেখা যায় 2 cos a cos b এই সূত্রটা তোমরা আগেই জানো এখন আমাদের এখানে কি আসছে 3 মাইনাস cos থিটা মাইনাস 2 ইনটু cos থিটা আর cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ cos 120 ডিগ্রির মান হলো মাইনাস হাফ তো এই ক্ষেত্রে উপরে আসো এখান থেকে হাফ অফ 3 মাইনাস cos থিটা আর এখানে থেকে প্লাস cos থিটা হয়ে গেল তাহলে এখানে আমাদের আসলো কত 3/2 রাইট হ্যান্ড সাইড তো এই ক্ষেত্রে আমাদের যে রেকর্ড ভ্যালু দেওয়া ছিল যে 3/2 আমাদেরকে প্রমাণ করতে হবে সেটা অটোমেটিক্যালি আমাদের এখানে প্রমাণটা হয়ে গেছে আশা করি সবাই তোমরা বুঝতে পারছো এই চ্যাপ্টারের অঙ্কগুলো আগের চ্যাপ্টারে রিলেটেড কিছু অঙ্ক এখানে যে ওখানে যেমন 2 থিটা ছিল এখানে হলো থিটা সেই আলোকে ওটা ছিল যৌগিক কোণের প্রতিগুণিতক এটা হলো উপগুণিতক তাহলে তোমাদের এই অঙ্কগুলো যদি আমি দুই একটা অঙ্ক বাসাই দিই এই টাইপের অঙ্ক তাহলে অবশ্যই তোমরা পারবে আশা রাখি তো তোমরা বাসায় আর দুই একটা অঙ্ক নাও আমি তোমাদের বই থেকেই অঙ্ক দিচ্ছি যেমন আমি যদি আরেকটা অঙ্ক তোমাদেরকে ওই কজের মাধ্যমে দিই তাহলে কি হবে প্রমাণ করো যে একটু বাসায় করে নাও করো যে cos স্কয়ার 5/2 প্লাস cos স্কয়ার 5/2 প্লাস 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার 5/2 মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু তোমরা এখানে এইটা প্রমাণ করো যে 3/2 আশা করি তোমরা এই অঙ্কটা বাসায় করতে পারবে এবার আসো যে অঙ্কগুলো সাধারণত এই চ্যাপ্টারে আমাদের কিছু তোমাদের 22.5 ডিগ্রি 7.5 ডিগ্রি অথবা 15 ডিগ্রি ইত্যাদি যে মানগুলো বের করতে হয় তারই ধারাবাহিকতায় দুই একটা অঙ্ক আমরা এখানে করব যেমন আমাদেরকে সাইন 7.5 ডিগ্রির মান বের করো আচ্ছা সাইন 7.5 ডিগ্রির মান কত তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 7.5 ডিগ্রির মান কত তখন তুমি কিভাবে করবে এক্ষেত্রে তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে আচ্ছা এখানে লেখো সলিউশন শুরু করো সাইন 7.5 ডিগ্রি সমান সমান লিখতে পারো সাইন 15/2 ডিগ্রি তো এই ক্ষেত্রে তোমাদের স্কোয়ার লাগবে সরাসরি সাইন 15 ডিগ্রি যে 7.5 ডিগ্রির মান তো তুমি পাবে না এই ক্ষেত্রে তোমাদেরকে স্কোয়ার করতে হবে স্কোয়ার করতে হলে তাকে তোমাকে বর্গমূল চিহ্ন দিতে হবে তাহলে আমি লিখি সাইন স্কোয়ার 15/2 তো এখানে আমি এটা স্কোয়ার দিলাম আর এটা রুটের সাথে কাটা গেল তাহলে এখানে আবার আমার একটা কাজ করতে হবে হাফ ইনটু 2 সাইন স্কোয়ার 15/2 তাহলে এখানে আমরা আসো অবভ আমরা এখানে লিখতে পারি কত 1 মাইনাস কস কত 15 ডিগ্রি
1 माइनस कॉस 15 डिग्री ये डबल हो गया 2 साइनस का थीटा 1 माइनस कॉस थीटा 2 साइनस का थीटा बाय 2 1 माइनस कॉस थीटा और फिर 2 2 काटा गया एक क्षेत्र में हमरा एक तो आशी हाफ ऑफ इखाने जो भी तुम ही गुण करो अब आर हाफ ऑफ कॉस 15 डिग्री हाफ दी गुण कर ला गुण करा पड़े এইটা যেহেতু আবার স্কয়ার করতে হবে এই স্কয়ার করার কারণে এটাকে আবার একটা বর্গমূল চিহ্নের মধ্যে নিতে হবে তাহলে হাফ অফ মাইনাস রুট ওভার অফ আমরা এখান থেকে একটু কাজ করে নেই এইটাকে আমরা হাফ বাইরে নিয়ে রুট ওভার কজ স্কয়ার 15 ডিগ্রি তো এখানে এই যে কজ স্কয়ার 15 ডিগ্রি এটাকে আমরা আবার ওই উপরের আলোকে সূত্র ফেলব সূত্র ফেললে কি হয় দেখো ইকুয়াল টু রুট ওভার অফ হাফ মাইনাস হাফ অফ রুট ওভার এখানে ওই হাফ ইনটু 2 কজ স্কয়ার 15 ডিগ্রি ওই একই প্রক্রিয়া আমাদের কাজ করতে হবে তাহলে হাফ ইনটু 2 কজ স্কয়ার 15 ডিগ্রি আমরা নিলাম এখানে নেয়ার পরে আমাদের যে মানগুলো আসছে এখানে দেখো একটু আচ্ছা হাফ মাইনাস হাফ ইনটু রুট ওভার অফ হাফ ইনটু এখানে লেখা যায় 1 প্লাস কস কত ডাবল হয়ে যাবে 30 ডিগ্রি তো এই ক্ষেত্রে আমরা এখানে লিখি रूट ओवर हाफ माइनस हाफ ऑफ रूट ओवर हाफ इनटू अच्छा ये जो गुण कर दी प्लस एखे हमारे कत हाफ कॉस 30 डिग्री मान हलो रूट थ्री बाय टू रूट थ्री बाय टू आसते से तो आम्रा एखे एक काज कर नीते परि आम्रा লসাগু করে নিতে পারি লসাগু করলে আমাদের কি আসে দেখো এখানে আচ্ছা হাফ মাইনাস হাফ ইনটু আচ্ছা এখানে আমরা রুট ওভার অফ এখানে লিখতে পারি 1 বাই 2 প্লাস রুট 3 বাই কত 4 রুট 3 বাই 4 এখন এই মানটা অনেক সময় দেখা যায় জটিল আকার আছে এখানে আমরা সহজ করে নিতে পারি এটাকে কিভাবে সহজ করা যায় দেখো একটু আচ্ছা এখানে আমরা পুরোটার মধ্যে হাফ কমন নিলে আচ্ছা এখানে মাইনাস হাফ অফ রুট ওভার অফ এখানে 4 যদি লসাগু করি আমরা তাহলে 2 প্লাস রুট 3 এখানে এখানে আমরা এখানে করলে তাহলে 2 চলে আসলো আবার হাফ মাইনাস এটা বর্গমূল করলে 1 বাই 4 চলে আসলো রুট ওভার 2 প্লাস রুট 3 আচ্ছা এখানে যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আচ্ছা যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে অবস্থায় এখানে আমাদের 4 লসাগু হলে আবার 1 বাই 2 এলো রুটর এখানে 4 লসাগু হলে 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট 3 এইটি হবে কস সাইন 7.5 ডিগ্রির মান সাইন 7.5 ডিগ্রির মান কত হবে এইটা দেবে যদি এইরকম করে আমি তোমাকে এইচডব্লিউ হিসাবে তোমাদেরকে সাইন বাদ দিয়ে যদি আমি কস 7.5 ডিগ্রির মান বের করতে চাই তাহলে এইচডব্লিউ হিসাবে তোমরা কস 7.5 ডিগ্রি এবং ট্যান 7.5 ডিগ্রি মান বের করো এটা বাসায় তোমরা এই দুইটা অঙ্ক করে নেবে একই আলোকে একইভাবে করতে হবে এই দুইটা যে প্রক্রিয়া আমাদেরকে আমরা দেখাইছি এই প্রক্রিয়ায় তোমাদেরকে বাসায় বসে অঙ্ক দুইটার মান বের করে নেবে আশা করি তোমরা এই অঙ্ক দুইটা প্রথম যেটা করেছি ওই আলোকেই তোমার এটা করতে হবে এটা বের করে নিয়ে আছে
এবার আসো আমরা একটা প্রমাণ করি। প্রমাণ করার সময় একটু লক্ষ্য রাখবা যে আমার কাঙ্ক্ষিত জায়গায় কিভাবে চাইছে এবং কিভাবে করতে হবে। একটা প্রমাণে আছে যে টু সাইন, প্রমাণ করো যে টু সাইন 11 ডিগ্রি 15 মিনিট, টু সাইন 11 ডিগ্রি 15 মিনিট ইকুয়াল টু রুট ওভার টু মাইনাস রুট ওভার টু প্লাস রুট ওভার টু, এইটা প্রমাণ করো। তো এই অঙ্কটা কিভাবে করবে? খুব সহজ, তোমরা ষাটমূলক পদ্ধতিতে যেমন ডিগ্রি মিনিটের সাথে যে সম্পর্কটা আছে সেখান থেকে তোমরা বৃত্তীয় মানের দিকেও যেতে পারো, অথবা এখান থেকে তুমি না গুণ করেও নিতে পারো। তো আমরা একটু লক্ষ্য রাখি, লেফট হ্যান্ড সাইড টু সাইন 11 ডিগ্রি 15 মিনিট সমান সমান লিখতে পারি। আচ্ছা, এখানে লিখতে পারি আমরা টু সাইন, না লিখে রুট ওভার 4 সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট। আমরা যেহেতু টু ছিল আমরা রুট ওভার করে দিয়েছি, 4 হয়ে গেল, রুট থাকে, সাইন স্কোয়ার যদি হয় 11 ডিগ্রি 15 মিনিট থাকে, তোমরা এইটা যেহেতু স্কোয়ার করা হয়, অনুপাতের উপর বর্গ থাকে, কখনো তোমাদের কোণের উপরে বর্গ থাকে না, এটা তোমরা সবাই জানো। তোমরা নিচের ক্লাসগুলোতে তোমাদের টিচাররা বলেছে, এখনও সেই একই ধারাবাহিকতায় দেখো। তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু টু সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট, টু ইন্টু, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, টু সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিটসের পরিবর্তে আমরা তো টু সাইন স্কোয়ার থিটা বাই টু মনে করো, তাহলে 1 মাইনাস কস, এটাকে ডাবল করতে হবে, 11 ডিগ্রি 15 মিনিটকে 2 দিয়ে গুণ করলে কত আসে, 22 ডিগ্রি 30 মিনিট, তাহলে 22 ডিগ্রি 30 মিনিট। এবার তোমরা একটা কাজ করো, 2 দিয়ে গুণ করে দাও, 2 মাইনাস 2 কস, আচ্ছা তাহলে 22 ডিগ্রি 30 মিনিট। এটাই 2 দিয়ে কিন্তু এটাকে গুণ হয় না, 2 হল একটা সহগ, এটা কোণের সাথে কখনো গুণ হয় না, ভালো করে যারা বোঝো নেই যে 2 এটা দিয়ে কেন গুণ করা হয়নি। এবার আসো, 2 মাইনাস, আবার একটা রুট ওভার ঢুকে দাও, 4 কস স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট। এখানে ওই একই প্রক্রিয়া আসো, 2 মাইনাস রুট ওভার 2 ইন্টু, তাহলে আমরা লিখতে পারি এটা কো স্কোয়ার হবে, 2 কস স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, এবার এখান থেকে চলে আসো, আমাদের ওখানে আবার 2 দিয়ে গুণ করে নিই, 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে রুট ওভার অফ কত আসে এখানে, 2 মাইনাস রুট ওভার 2 ইন্টু, আচ্ছা 2 কস স্কোয়ার তাহলে হবে 1 প্লাস কস 45 ডিগ্রি। 45 ডিগ্রি কেন হলো, এই 22 ডিগ্রি 30 মিনিটকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 44 ডিগ্রি, আর হলো কত আসে 60 মিনিট, তাহলে 60 মিনিটে 44 সাথে আর 1 যদি যোগ করি তাহলে কত হলো, এত ডিগ্রি হলো 45 ডিগ্রি হয়ে গেল। তোমরা জানো যে 60 মিনিটে 1 ডিগ্রি এখানে। তো এই ক্ষেত্রে আমরা যদি 2 করি, গুণ করে দিই, 2 দিয়ে গুণ করো, 2 প্লাস 2 কস 45 ডিগ্রির মান আমরা এখানে বসাই দিই, 45 ডিগ্রি 1/√2। তো এই ক্ষেত্রে তোমাদের গুণগুলো একটু লক্ষ্য রাখবা যে কি হচ্ছে কি চাচ্ছে। এখানে আছে 2 মাইনাস রুট ওভার 2, এই রুট টু আরও একটু কাটাকাটি করলে আর একটা রুট টু থাকে। তো এই অঙ্কটায় দেখো তোমার কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে গেছে, অর্থাৎ যেটা প্রমাণ চাইছে সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে। অঙ্কটা এইভাবে না থাকে, আমি যদি তোমাকে এইরকম দিই, প্রমাণ করো যে
साइन पाई बाय 16 इक्वल टू हाफ ऑफ रूट ओवर 2 माइनस रूट ओवर 2 प्लस रूट ओवर 2 एक ही अंक अथवा साइन 11 डिग्री 15 मिनट हाफ ऑफ रूट ओवर 2 माइनस रूट ओवर 2 प्लस रूट ओवर 2 एक ही धरने करते हबे तो এই যে পাই বাই 16 জিনিসটা আমি একটু ভাঙাই দিচ্ছি দেখো পাই বাই 16 এখানে পাই হলো 180 ডিগ্রি আর হলো 16 কাটাকাটি করো 45 ডিগ্রি আর নিচে হলো 4 তাহলে 45 ডিগ্রি বাই 4 এটা করলে 4 11 44 ডিগ্রি আর থাকে 1 ডিগ্রি 1 ডিগ্রি মানে 60 মিনিট এটারে যদি 60 মিনিটের যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে 15 মিনিট আসে 15 মিনিট আসে তাহলে পাই বাই 16 যে কথা আর 11 ডিগ্রি 15 মিনিট একই কথা তোমাকে বুঝতে হবে যে আমি বৃত্তীয় মানে যদি যাই বৃত্তীয় মান দিয়ে বৃত্তীয় মানে করতে পারি অথবা এটাকে সাগমূলক অর্থাৎ ডিগ্রি মিনিটের মাধ্যমেও নিয়ে আমরা এখানে অঙ্কগুলো করতে পারি তো এই ক্ষেত্রে তোমাদেরকে শুধু দেখতে হবে টেকনিকগুলো যে আমি যে অঙ্কগুলো করব এই অঙ্কগুলো আমাকে যা চাইছে সেইগুলোতে আমি যাব কোন প্রক্রিয়ায় কি প্রক্রিয়ায় গেলে আমার এখানে সুবিধা হবে সেই প্রক্রিয়াতে এখানে ধাবমান হতে হবে তো এই ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য রাখো আমি আরো দুই চারটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক হিসেবে বাসার কাজ দিব অনেক দিন পরে তোমরা আমার ক্লাস পেয়েছো এবং অনেক দিন তোমাদের শীতকালীন বন্ধের কারণে ক্লাস অফ ছিল আজকে একটু বেশি করে করো তোমাদের এটা কাজে লাগবে এবং এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে তাহলে প্রমাণ করো যে অথবা মান নির্ণয়েও আসে প্রমাণ করো যে 2 cos পাই বাই 16 ইকুয়াল টু প্রমাণ করো যে এখানে আসে কত রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 অথবা এটা না দিয়ে এরকম থাকতে পারে cos 11 ডিগ্রি 15 মিনিট সমান হাফ অফ রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে হয় কি ক্রিকেট খেলায় যেমন প্র্যাকটিসের উপরে অনেকের পড়তা দেখা যায় যে এখানে প্র্যাকটিসটা না করলে ম্যাথমেটিক্সটা কিন্তু একটা ক্রিকেট খেলার মতো ফুটবল খেলার মতো তুমি দীর্ঘদিন যদি মাঠে না থাকো তাহলে তুমি কিন্তু এটা ভুলে যাবে এবং এটা একটা প্র্যাকটিসের ব্যাপার এই প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস যারা বেশি করতে পারবে তারাই সফলতা লাভ করবে এবার তোমার সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি সাইন 54 ডিগ্রি কস 15 ডিগ্রি সাইন 72 ডিগ্রি কস 72 ডিগ্রি ট্যান 72 ডিগ্রি ইত্যাদি সাইন 18 ডিগ্রি 54 ডিগ্রি 36 ডিগ্রি এই যে ভিন্ন ভিন্ন ভ্যালু যে মানগুলো বললাম এই মানগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের যে প্রবলেম আসবে সেই আর প্রবলেমগুলো তোমরা ই করবে বাসায় বসে কাজ করবে এবার আমি একটা সৃজনশীল অঙ্ক দেখাই সৃজনশীল অঙ্কটা দেখাই তারপরে আজকে তোমাদেরকে এই ক্লাসের রীতিটা আনবো যেমন সাইন থিটা যদি সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ এবং কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি হয় তবে প্রমাণ করো যে তবে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু যদি বি হয় তাহলে প্রমাণ করো যে কজ অফ কজ অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার খুব একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক সৃজনশীল আসে মাঝে মাঝে আমরা অঙ্কটার দিকে একটু লক্ষ্য রাখি আচ্ছা সবাই তুলে নাও অঙ্কটা আমাদের কি দেওয়া আছে দেখো আমাদের প্রথমে দেওয়া আছে বি আগে তাহলে আমরা কস থিটা কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি এটার বর্গ করে দিই
कस थीटा प्लस कस फाइ एर होल स्क्वायर इक्वल टू बी स्क्वायर তাহলে আমরা এখানে কি বলতে পারি আচ্ছা এখানে করে নিতে পারি আমরা এটুকুর কাজও আমরা করে নিতে পারতাম cos c plus cos d সূত্র আচ্ছা 2 cos θ plus 5 by 2 cos of θ minus 5 by 2 তার এর বর্গ সমান সমান কত b স্কয়ার তাহলে এখানে আসে কত 4 cos স্কয়ার θ plus 5 by 2 इंटू कज स्कोर थीटा माइनस फाइव बाई टू इक्वल टू कत बी स्कोर ए समीकरण नम्बर दिए एर पर अंश चले आसि एटुकू मने रख मने रखार जो एखे एक लिखे रखी क्या ये लागे फोर कज स्कोर थीटा प्लस फाइव बाई टू कज स्कोर थीटा माइनस फाइव बाई टू इक्वल टू बी स्कोर हमारे अंशा लागे এরপরে দ্বিতীয় অংশটা দিকে লক্ষ্য রাখো সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ তাহলে আমরা সাইন সি প্লাস সাইন ডি এটা একটু করি নি টু সাইন থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস थीटा माइनस फाइव बाई टू इक्वल टू ए वर्ग कर दी तेल फोर साइन स्क्वायर थीटा प्लस फाइव बाई टू इंटू कॉस स्क्वायर थीटा माइनस फाइव बाई टू इक्वल टू कत ए स्क्वायर एर समीकरण नम्बर दे दुई हमारा पूर्वे जे एक दिए हमारे डाइन पास देवा जो एक रे दुई दिए भाग करी एक भाग दई ताले कि आसे देखो ऊपर हलो फोर कज स्क्वायर थीटा प्लस फाइव बाई टू इंटू कज स्क्वायर थीटा माइनस फाइव बाई टू नीचे हमें लिखी फोर साइन स्क्वायर थीटा प्लस फाइव बाई टू इंटू कज स्क्वायर थीटा माइनस फाइव बाई टू इक्वल टू हलो बी स्क्वायर बाई कत ए स्क्वायर एबार आमार अंकटा किन्तु बियोगफलेर साथे हर साथ लबर साथ हर वियोग अर्थात काटाटी करार देखो एखे फोर काटा जाए फोर फोर काटा जाए कज स्क्वायर एटा काटा जाए तो फाइनली कत रही कज स्क्वायर थीटा प्लस फाइव बाई टू बाई साइन स्क्वायर थीटा प्लस फाइव बाई टू इक्वल टू बी स्क्वायर बाई कत ए स्क्वायर आमरा एखन जो वियोजन योजन योजन वियोजन करी ताहले किन्तु आमरा कांक्षित जगह पोछे जाब देखो তাহলে আমাদের কি আসে এখানে আমরা যদি cos স্কয়ার থিটা প্লাস 5 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 5 বাই 2 নিচে আমি যদি লিখি cos স্কয়ার থিটা প্লাস 5 বাই 2 মা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 5 বাই 2 তাহলে এখানে আমাদের আসছে কত b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস কত a স্কয়ার तो बी स्क्वायर प्लस कत आसते ए स्क्वायर तो एक क्षेत्र में राइट हैंड साइड जो अंश देखाते बोलो से नीचे देखो एटुकर मान क्या वन एटुकर मान वन कज स्क्वायर दाड़ी कत तो थीटा प्लस फाइव बाई टू माइनस साइन स्क्वायर थीटा प्लस फाइव बाई टू इक्वल टू आस बी स्क्वायर माइनस ए स्क्वायर बाई बी स्क्वायर प्लस कत ए स्क्वायर आ नीचे वन लेखा दरकार नहीं तो आमी एक आगे तुम्हें कि बोले कज स्क्वायर थीटा माइनस साइन स्क्वायर थीटा ए सूत्रा कि छिलो टू कस टू थीटा कस टू थीटा तो एखाने कस टू इंटू थीटा प्लस फाइव बाई टू इक्वल टू हलो बी स्क्वायर माइनस ए स्क्वायर डिवाइडेड बाई बी स्क्वायर प्लस कत ए स्क्वायर तहले ए टू टू काटा गेलो तहले कि आसलो कज अफ थीटा प्लस फाइव इक्वल टू बी स्क्वायर माइनस ए स्क्वायर बाई बी स्क्वायर प्लस ए स्क्वायर आमार परीक्षा आमार जे अंशटा देया छिलो सेटा आमादेर प्रमाण हये गेलो आशा करी तुम्हारा अंक सृजनशील अंकटा बुझते पारछो तो परीक्षाते आमादेर ए टाइपेर अंक बेशिरभागे थाकबे विभिन्न धरनेर उद्दीपक देवा थाकबे उद्दीपक देवार सापेक्षे अनेक समय प्रमाण करते बोले एबं एगुलो आसे आशा करी तुम्हारा अंकगुलो
সবাই বুঝতে পারছো। আজকে আমরা অনেকগুলো অঙ্ক করাইলাম এবং অনেকগুলো হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছি, আশা করি তোমরা এই হোমওয়ার্কগুলো বাসায় বসে করবে। নেক্সট ক্লাসে পরবর্তী সপ্তাহে আমি তোমাদের এই কাজ থেকে এই হোমওয়ার্কগুলো পেতে চাই। এবং তোমাদের জানো তোমাদের অনলাইনে আমাদের যে একটা মাসিক পরীক্ষা হবে, সেই মাসিক পরীক্ষায় কিন্তু এই 7 ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকবে, এটা আমার অংশ থেকেও প্রশ্ন থাকবে, স্যারের অংশ থেকে থাকবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকের এই প্রত্যাশায় এখানেই ক্লাস শেষ করছি, খোদা হাফেজ।